আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আজ দেখাবো এলইডি ভাল্ব কীভাবে মেরামত করতে হয়। এলইডি ভাল্ব নষ্ট হলে কীভাবে মেরামত করবেন বাসা বাড়িতে বসেই। দর্শক দেখুন, আমি এলইডি ভাল্বটা খুলে ফেলবো, খুলে ফেললাম। এখন আপনাদের দেখাবো এই এলইডি ভাল্বের সমস্যা কী। আপনারা খেয়াল করে দেখুন এই এলইডি ভাল্বে প্রবলেমটা কী। এই দেখতে পাচ্ছেন এই ভাল্বের মাঝখানে কিন্তু ফুটো কালো দাগ দেখতে পাচ্ছেন। এই যে চারটা ভাল্ব নষ্ট হয়ে গেছে, আর এই সবগুলো ভালো। এই চারটা যদি অ্যাডজাস্ট করে দেই, এই ভাল্ব বেশি সময় টেকসই করবে না, হয়তো এক দুই ঘন্টা জ্বলেই নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা এই পুরো সার্কিটটা চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন এই নতুন সার্কিট লাগিয়ে ফেলবো, এই নষ্ট সার্কিটটা ফেলিয়ে দেব। এটা কিভাবে লাগাতে হয় আপনারা দেখুন খেয়াল করে। আমি দেরি না করে লাগিয়ে ফেলবো। আপনার বাসা বাড়িতে বসেই খুব সহজেই এই নষ্ট ভাল্ব ভালো করতে পারবেন। মাত্র 15 টাকা সার্কিটের দাম। 15 টাকার জন্য অনেক ভাল্ব নষ্ট হলে ফেলিয়ে রাখেন না। এখন মাত্র 15 টাকা দিয়েই আপনারা খুব সহজেই নষ্ট ভাল্ব ভালো করতে পারবেন। দর্শক দেখুন, আমি এই নাট দুইটা খুলে ওই সার্কিটটা লাগিয়ে ফেলব। মাশাল্লাহ, খুলে ফেললাম, এখন নতুন সার্কিটটা লাগিয়ে ফেলব। দেখুন কীভাবে লাগিয়ে ফেললাম, একটুকুনি খেয়াল করে আপনারা দেখুন, আপনারা নিজেরাও খুব সহজে পারবেন। এখন আমি নাট দুইটা লাগিয়ে ফেলব। দর্শক দেখতে পারলেন এই দুইটা নাটই লাগিয়ে ফেললাম। এখন আমরা এই তারের সংযোগটা লাগিয়ে ফেলব। আমাদের প্লাস মাইনাস লেখা আছে, আপনারা প্লাস মাইনাস দেখে খুব সহজে লাগিয়ে ফেলবেন। দেখুন লালটা হচ্ছে প্লাস আর সাদাটা হচ্ছে মাইনাস। মাশাল্লাহ, প্লাস তারটা লাগিয়ে ফেললাম, এখন মাইনাস তারটা লাগিয়ে ফেলব। মাইনাস তারটাও লাগিয়ে ফেললাম। দর্শক লাগানো শেষ, আমি এখন আপনাদের কারেন্টে লাগিয়ে দেখাবো ভাল্বটা জ্বলে কি না। আমরা তো সার্কিটটা চেক না দিয়েই লাগিয়ে ফেললাম শুধু ভাল্বটা মারার কারণে। এখন দেখাবো আমাদের ভাল্বটা জ্বলে কি না। দেখুন আমি ডাইরেক্ট এসি কর্ড দিয়ে সিরিজে লাগিয়ে দেখাবো, দেখা যাক আমাদের ভাল্বটা জ্বলে কি না। মাশাল্লাহ, আমাদের ভাল্বটা কিন্তু ভালো করতে পারলাম খুব সহজে। দর্শক এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, ফেসবুক পেজে দেখতে চাইলে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।